আজকের প্রথম প্রশ্ন, বলুন তো বাংলাদেশের কোন জেলা লিচুর জন্য বিখ্যাত? সিলেট, খুলনা, বরিশাল, দিনাজপুর। সঠিক উত্তরটি হচ্ছে দিনাজপুর। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? সৈয়দ নজরুল ইসলাম, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ, জিয়াউর রহমান। সঠিক উত্তরটি হচ্ছে তাজউদ্দিন আহমেদ। বর্তমানে বাংলাদেশে বিভাগ কয়টি? 5টি, 6টি, 7টি, 8টি। সঠিক উত্তরটি হচ্ছে 8টি। বাংলাদেশের নতুন বিভাগ কোনটি? ময়মনসিংহ, কুমিল্লা, রাজশাহী, বরিশাল। সঠিক উত্তরটি হচ্ছে ময়মনসিংহ। এবার বলুন তো এই 8টি বিভাগ ছাড়াও বাংলাদেশে আরও একটি বিভাগ হবে কি নামে? সঠিক উত্তরটি হচ্ছে পদ্মা। ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর ও মাদারীপুর এই 5টি জেলা নিয়ে পদ্মা বিভাগ নামে বাংলাদেশে নতুন একটি বিভাগ প্রতিষ্ঠিত হবে, যার সদর দপ্তর হবে ফরিদপুরে। বাংলাদেশে মোট জেলা কয়টি? 54, 64, 74, 84টি। সঠিক উত্তরটি হচ্ছে 64টি। বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি? ভোলা, নারায়ণগঞ্জ, মেহেরপুর, পঞ্চগড়। সঠিক উত্তরটি হচ্ছে নারায়ণগঞ্জ। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? ঢাকা, খুলনা, রাঙ্গামাটি, কুমিল্লা। সঠিক উত্তরটি হচ্ছে রাঙ্গামাটি। বাংলাদেশে মোট উপজেলা কয়টি? 295টি, 395টি, 495টি, 595টি। সঠিক উত্তরটি হচ্ছে 495টি। পৃথিবীতে কত কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে? 20 কোটি, 30 কোটি, 40 কোটি, 50 কোটি। সঠিক উত্তরটি হচ্ছে 30 কোটি। বাংলাদেশে মোট থানা কয়টি? 552টি, 652টি, 752টি, 852টি। সঠিক উত্তরটি হচ্ছে 652টি। বাংলাদেশে মোট ইউনিয়ন কয়টি? 4571টি, 5571টি, 6571টি, 7571টি। সঠিক উত্তরটি হচ্ছে 4571টি। এবার বলুন তো কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা? লাইবেরিয়া, নামিবিয়া, সিয়েরা লিওন, হাইতি। সঠিক উত্তরটি হচ্ছে সিয়েরা লিওন। বাংলাদেশে মোট গ্রাম কয়টি? 57,191টি, 67,191টি, 77,191টি, 87,191টি।
সঠিক উত্তরটি হচ্ছে 87,191টি। আজকের শেষ প্রশ্ন, বলুন তো বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? সঠিক উত্তরটি হচ্ছে বেগম খালেদা জিয়া, 1991 থেকে 1996 সাল পর্যন্ত।